গর্ব খর্ব হল, ক্ষীণত করবলে বাধ্য হল করিমুদ্দিন বরভূঞা। অবশেষত নির্বাচনী পরাজয়ের দায়িত্ব স্বীকার করলে এআইডিএফর নেতা করিমুদ্দিন বরভূঞাই। আমিনুলর পিছত দলীয় বিষয়বাব এড়বলে সাজু করিমুদ্দিন বরভূঞা। ধুবুরীত এআইডিএফ প্রধান বদরুদ্দিন আজমলর পরাজয়ের পিছতে সংকটের গড়াহত এআইডিএফ দল। নির্বাচনের পিছত ধুবুরী, নগাঁও আর করিমগঞ্জ এই তিনি সমষ্টি তিনের পর 5 লাখ ভোটত জয়ের দাবি তুলিছিল করিমুদ্দিন বরভূঞাই। পিছে নির্বাচনী ফলাফল সকলো ফুটুকার ফ্যান হল, তিনি সমষ্টিতে ধরাশায়ী হল এআইডিএফ। 4 জুনত ধুবুরীত অহা সুনামিত তছনছ হল এআইডিএফর ভেটি। আমার এক্সপেকটেশন আছিল আমি তিনটাত খেলিম, তিনটাত জিকিম। আর আমি কিয় দলের এনেকা বেয়া বিপর্যয় হল সেখানে লই সবই অল্প চিন্তিত। দলের হতাশাজনক এনে ফলাফলের পিছত এতিয়া নিজের নৈতিক দায়িত্ব স্বীকার করবলে সাজু সোনার বিধায়ক করিমুদ্দিন বরভূঞা। মানকাছরের বিধায়ক আমিনুল ইসলামে সাধারণ সম্পাদকর পদ এরার পিছত এবার দলীয় বিষয়বাব এড়িব করিমুদ্দিন বরভূঞাই। আর তেতিয়া মই ভাবিছো যে এই দায়িত্ব থাকার মূল নৈতিক অধিকার নাই বলি মই ভাবো। পিছে এআইডিএফর বিষয়বাব অথবা দল এড়িলেও কিন্তু কোনো কারণত কংগ্রেসে নলয় এআইডিএফর বিধায়কক। এআইডিএফর বিধায়কক গ্রহণ করিব নালাগে বলি ইতিমধ্যে বিধানী দললৈ প্রস্তাব আগবঢ়াইছে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা তথা নবনির্বাচিত সাংসদ রকিবুল হুসেইনে। মূল ব্যক্তিগত কথা হল কোনো বিধায়ক লব নালাগে, মই খোলাকে কৈছো আপোনালোকক। ইমানেই নহয়, করিমুদ্দিন বরভূঞার নাম নোলাকৈ এআইডিএফ দল নিঃশেষ করা ভূঞা উপাধির লোকক কোনো কারণতে দলে গ্রহণ করিব নালাগে বলি মন্তব্য করেছিল রকিবুল হুসেইনে। বিধায়কক লব নালাগে, আর এজন বিধায়ক তো আছে তেওঁক মানে ললেতো আমি দলে শেষ হয়ে যাব আমার যিজনে আপনার। পিছে রকিবুল হুসেইনের জয়ের পিছতে করিমুদ্দিন বরভূঞাই কলে ধুবুরীত রকিবুলর জয়ের বাবে ফুলর মালা পিন্ধাব লাগে করিমুদ্দিন বরভূঞা। যদি করিমুদ্দিন বরভূঞাই এআইডিএফ দল ধ্বংস করেছে তার বাবে হয়তো ধুবুরীত আজমলক পরাস্ত করিবলে সক্ষম হয়েছে রকিবুল হুসেইনে। তো স্বীকার করিলে লাস্টত গৈ মূর কারণে তেও জিকিছে, তো মূর কারণে জিকিছে যদি কংগ্রেসের কোনো ক্রেডিটই নাই তেতিয়াহলে তো ইমান দিনের পর ফুলর টুপলা টাপলা লই মূর তাত ভূপেন বরা আর রকিবুল আহিব লাগিছিল। বলেন ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18, অসম, নর্থ ইস্ট। গর্ব খর্ব হল, ক্ষীণত করবলে বাধ্য হল করিমুদ্দিন বরভূঞা। অবশেষত নির্বাচনী পরাজয়ের দায়িত্ব স্বীকার করলে এআইডিএফর নেতা করিমুদ্দিন বরভূঞাই। আমিনুলর পিছত দলীয় বিষয়বাব এড়িবলে সাজু করিমুদ্দিন বরভূঞা। ধুবুরীত এআইডিএফ প্রধান বদরুদ্দিন আজমলর পরাজয়ের পিছতে সংকটের গড়াহত এআইডিএফ দল। নির্বাচনের পিছত ধুবুরী, নগাঁও আর করিমগঞ্জ এই তিনি সমষ্টি তিনের পর 5 লাখ ভোটত জয়ের দাবি তুলিছিল করিমুদ্দিন বরভূঞাই। নির্বাচনী ফলাফল সকলো ফুটুকার ফ্যান হল, তিনি সমষ্টিতে ধরাশায়ী হল এআইডিএফ। 4 জুনত ধুবুরীত অহা সুনামিত তছনছ হল এআইডিএফর ভেটি। আমার এক্সপেকটেশন আছিল আমি তিনটাত খেলিম, তিনটাত জিকিম। আর আমি কিয় দলের এনেকা বেয়া বিপর্যয় হল সেখানে লই সবই অল্প চিন্তিত। দলের হতাশাজনক এনে ফলাফলের পিছত এতিয়া নিজের নৈতিক দায়িত্ব স্বীকার করবলে সাজু সোনার বিধায়ক করিমুদ্দিন বরভূঞা। মানকাছরের বিধায়ক আমিনুল ইসলামে সাধারণ সম্পাদকর পদ এরার পিছত এবার দলীয় বিষয়বাব এড়িব করিমুদ্দিন বরভূঞাই। আর তেতিয়া মই ভাবিছো যে এই দায়িত্ব থাকার মূল নৈতিক অধিকার নাই বলি মই ভাবো। পিছে এআইডিএফর বিষয়বাব অথবা দল এড়িলেও কিন্তু কোনো কারণত কংগ্রেসে নলয় এআইডিএফর বিধায়কক। এআইডিএফর বিধায়কক গ্রহণ করিব নালাগে বলি ইতিমধ্যে বিধানী দললৈ প্রস্তাব আগবঢ়াইছে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা তথা নবনির্বাচিত সাংসদ রকিবুল হুসেইনে। মূল ব্যক্তিগত কথা হল কোনো বিধায়ক লব নালাগে, মই খোলাকে কৈছো আপোনালোকক। ইমানেই নহয়, করিমুদ্দিন বরভূঞার নাম নোলাকৈ এআইডিএফ দল নিঃশেষ করা ভূঞা উপাধির লোকক কোনো কারণতে দলে গ্রহণ করিব নালাগে বলি মন্তব্য করেছিল রকিবুল হুসেইনে। বিধায়কক লব নালাগে,
আর এজন বিধায়ক তো আছে তেওঁক মানে ললেতো আমি দলেই শেষ হয়ে যাব আমার যিজনে আপনার পিছে রকিবুল হুসেইনৰ জ্বৰ পিছতে করিমুদ্দিন বৰভূঞাই কলে ধুবুৰীত রকিবুলৰ জ্বৰ বাবে ফুলৰ মালা পিন্ধাব লাগে করিমুদ্দিন বৰভূঞা। যদি করিমুদ্দিন বৰভূঞাই AIDF দল ধ্বংস কৰিছে তাৰ বাবে হয়তো ধুবুৰীত আজমলক পৰাস্ত কৰিবলৈ সক্ষম হৈছে রকিবুল হুসেইনে। তেওঁ স্বীকাৰ কৰিলে লাষ্টত গৈ মোৰ কাৰণে তেওঁ জিকিছে, তো মোৰ কাৰণে জিকিছে যদি কংগ্ৰেছৰ কোনো ক্ৰেডিটই নাই তেতিয়াহ'লেতো ইমান দিনৰ পৰা ফুলৰ টুপলা টাপলা লৈ মোৰ তাত ভূপেন বৰা আৰু ৰকিবুল আহিব লাগিছিল। বলেন ভট্টাচাৰ্যৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম, নৰ্থ ইষ্ট।